সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তথা এতদ অঞ্চলের আপামর মানুষ, তুমি এই রত্নগর্ভা প্রতিষ্ঠানের অনন্য রত্নস্বরূপ, আমাদের উজ্জ্বল সম্পদ, আমাদের অহংকার। তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করি। শুভেচ্ছা ও অভিনন্দন সহ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, পরিচালন সমিতির সদস্যবৃন্দ, বেলদা গঙ্গাধর একাডেমি পশ্চিম মেদিনীপুর, সম্বর্ধনা সভা, শতবর্ষ পূর্তি উৎসব, 4 ফেব্রুয়ারি 2019। তাকে আমরা ফারহা খাতুনকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। ফারহা খাতুন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, তোমরা টিভিতে দেখেছ, আমাদের বিদ্যালয়ের ছাত্রী। তাকে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের দুই প্রাক্তন প্রধান শিক্ষক, শ্রদ্ধাভাজন শ্রী শীতাংশু শেখর রায় মহাপাত্র ও ডক্টর রবীন্দ্রনাথ শর মহোদয়, তাদেরকে অনুরোধ করছি। তাকে ব্যাজ ও পুষ্পস্তবক উত্তরীয় আমাদের বিদ্যালয়ের সত্যি বিরাট সম্মান, রাষ্ট্রীয় স্তরে আমরা এত বড় সম্মান খুব কম পেয়েছি। তারপরে তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন শ্রদ্ধাভাজন শ্রী শীতাংশু শেখর রায় মহাপাত্র মহোদয়, তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ডক্টর রবীন্দ্রনাথ শর মহোদয়, তার হাতে শতবার্ষিকী স্মারক তুলে দেবেন শ্রদ্ধেয় শ্রী শীতাংশু শেখর রায় মহাপাত্র মহোদয়, এবং সম্মাননা পত্রটি তুলে দিচ্ছেন ডক্টর রবীন্দ্রনাথ শর মহোদয়। আমরা ফারহার থেকে দু চারটি কথা শুনে নেব। মঞ্চে উপস্থিত বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। আজকেও আমার একই রকম ভয় করে এই স্কুলে, এই ভয়টা অনেক বেশি ভালোবাসা। আমি এই স্কুল থেকে যা পেয়েছি সেটা হয়তো এই স্বল্প পরিসরে আমার পক্ষে ওইভাবে বলা কঠিন, কিন্তু যে কথাগুলো না বললে নয়। আমি একটা পোয়েট স্কুলে পড়বো, মানে যে স্কুলে ছেলে এবং মেয়ে একসঙ্গে পড়ে সেই স্কুলে আমি পড়বো, সেই ডিসিশনটা নিয়েছিলেন আমার জেঠু ফজলুর রহমান মহাশয়। এই স্কুলে যখন পড়তে এসেছি প্রত্যেকটা টিচার আমাকে এত বেশি শক্তি জুগিয়েছেন, আমার কাছে ভাষা নেই। আমি তাদেরকে ধন্যবাদ বলতে চাই না, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকতে চাই তাদের কাছে। কয়েকটা নাম না বললে নয় যারা এই স্কুলের সঙ্গে খুব যুক্ত, এবং আমি আজকে যা কিছু সেটার জন্য তারা অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। একজন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নিমাই পান্ডা, নিমাইদা আজকে এখানে নেই, আরেকজন প্রাক্তন ছাত্র বনমালি, এবং আমার অনেক পছন্দের স্যার, অনেক ভালোবাসার স্যার বিজন বাবু। স্যার ননিবাবু, আমি আপনাকে খুব মিস করছিলাম, এবং আরো প্রত্যেকটা টিচার, কৃষ্ণা ম্যাম, সবাইকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এই জায়গা দেওয়ার জন্য। এই দিনটা আমার কাছে সব দিন স্পেশাল হয়ে থাকে।
আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই স্কুলকে এবং এই স্কুলের অভিজ্ঞতা আমার সারা জীবন আমার সঙ্গে আমার কাছে থাকবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ফারাকে। যখন ফারা বক্তব্য রাখছিল আমি দেখতে পাচ্ছিলাম তার বাবা মা প্রতিনিয়ত চোখ মুছছেন আর আমারও চোখ ভিজে আছে। আসলে বাবা মা জন্ম দেন আর আমরাও বাবা মায়ের থেকে খুব কম ভালোবাসি এটা আমার কোনোদিন মনে হয়। ছাত্রদেরকে বাবা মা ঠিক যতটা ভালোবাসেন মাস্টারমশাইরাও বোধ হয় তার থেকে